Sony World Photography Awards, the world's biggest photography competition. বাংলাদেশের সুনামগঞ্জের ছেলে রাহুল শখের ক্যামেরায় ছবি তুলতে তুলতে এবার পেশাদার ফটোগ্রাফার হিসাবে বিশ্বজয় করলেন তিনি। অ্যাওয়ার্ড নিতে লন্ডনে এসেছিলেন। টিভিএন 24 কে একান্ত সাক্ষাৎকারে রাহুল জানান তার অ্যাওয়ার্ড অর্জনের গল্প। এখানে চারটা ক্যাটাগরি থাকে, একটা ওপেন ক্যাটাগরি, প্রফেশনাল ক্যাটাগরি, ইউথ এবং স্টুডেন্ট। আমি এবছর প্রফেশনাল ক্যাটাগরির জন্য সাবমিট করি ছবি। আমার ছবির বিষয়বস্তু ছিল হচ্ছে রানা প্লাজার মিসিং বা মিসিং ভিকটিমদের পোস্টার। আমি রানার 2013-24 এপ্রিলের পর থেকে ওই যে সময় উদ্ধার কার্যক্রম চলছিল সে সময় আমি রানা প্লাজার আশেপাশের বিভিন্ন দেওয়ালের পোস্টারের ছবি তুলি। তাছাড়া আমি রানা প্লাজার উদ্ধার কাজের ছবি তুলি। আমার যে ক্যাটাগরিতে আমি সাবমিট করেছিলাম সেটা ছিল কনসেপচুয়াল ক্যাটাগরি, প্রফেশনাল ক্যাটাগরি কনসেপচুয়াল। এখানে আমি মনে করেছি যে এখানে শুধুমাত্র খুব সরাসরি একটা জিনিস না বুঝিয়ে কিছু একটা রূপক অর্থে বা সিম্বলিকভাবে যদি আমি ছবিটাকে দেখাই কোনো কিছুর মাধ্যমে, যে পুরো ঘটনাটাকে, আমি মনে করেছি যে এই ক্যাটাগরিটা আমার এই ছবির জন্য বেস্ট। এখন তারা এটা আসলে জাজরাই ভালো বলতে পারবে কি কারণে আমার এই ছবি সিলেক্ট করেছে তারা। এখানে ছবি জমা পড়েছিল প্রায় লাখখানেক ছবি জমা পড়েছিল এখন টোটাল। এখন পার্টিসিপেন্ট ছিল প্রায় 87,000-এর মতো, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কাছাকাছি এরকম হবে। এখন সেখান থেকে আর কি সিলেক্ট হয়েছে এখন ছবি। আমি মনে করি এই ছবিটা যদি কোনোভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে আমি মনে করবো এটা সার্থক আমার এই কাজটা। এবছর বাংলাদেশ থেকে আমি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে আমি একমাত্র সিলেক্ট হয়েছি, এছাড়া বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্ট ছিল উইনারদের মধ্যে। ফ্যাডেড হিস্টোরি অব দ্য লস্ট শীর্ষক সিরিজে লক্ষাধিক ছবির মধ্যে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিখোঁজ শ্রমিকের ছবি সম্বলিত পোস্টারের রাহুলের একটি ছবি সেরা হিসাবে নির্বাচিত হয়। গত 10ই মে পর্যন্ত রাহুলের অ্যাওয়ার্ড উইনিং এই ছবি লন্ডনের সমারসেট হাউসে প্রদর্শিত হয়ে গেল। বার্ষিক সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড উইনার বুকেও স্থান পেয়েছে রাহুলের এই ছবি। রাহুলের অগ্রযাত্রা ধাবমান থাকুক আগামীতেও। জুয়েলাজ, টিভিএন 24, লন্ডন।